বন্ধুরা আজকের আমি দেখাবো তোমাদের কি করে প্লে স্টোর আপডেট করতে হয় তার জন্যে আমার এই ভিডিওটাকে ভালো করে মনোযোগ দিয়ে দেখবে প্রথমে তোমরা এখানে প্লে স্টোর বলে অ্যাপশানটিতে ক্লিক মারবে ক্লিক করে এখানে যে প্লে স্টোরটি খুলবে এই যে বান জিমেলের অপশান রয়েছে এই জিমেলের অপশানে ক্লিক মারবে ক্লিক মেরে দেখবে সেটিং সেটিংয়ে যাবে সেটিংয়ে গিয়ে অ্যাবাউটে গিয়ে অ্যাবাউটে গিয়ে এখানে দেখবে প্লে স্টোর ভার্সান আপডেট প্লে স্টোরে মারবে আমার এই প্লে স্টোরটি আপডেট রয়েছে সেই জন্য এখানে দেখাচ্ছে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট তো এইভাবে তোমরা প্লে স্টোর আপডেট করতে পারবে এবং তোমরা তোমাদের যে ফোনের অ্যাপ্লিকেশান সেগুলো যদি আপডেট করতে চাও তাহলে এখানে প্রথমে ফের জিমেলে যাবে গিয়ে ম্যানেজ অ্যাপসান ডিভাইসে যাবে নিমাসে গিয়ে এই যে অল অ্যাপস আর আপ টু ডেট এখানে তোমাদের ফাইভ অ্যাপস বা যতগুলো অ্যাপস থাকবে এন অ্যাপস দশটা পাঁচটা ছটা যতগুলোই অ্যাপস থাকবে তোমাদের এখানে শো করবে তোমরা সিম্পলি এর ওপরে ক্লিক মারবে দেখবে এখানে লাইন দিয়ে সব অ্যাপ আসবে তোমরা এখানে আপডেট হলে মেরে দেবে আর আমার এখানে অ্যাপ সব আপডেট হয়ে গেছে বলে আমার এখানে আপডেট চেক দেখাচ্ছে না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে ওকে বাই